গ্রামে গ্রামে ঘুরে সাপ আর বানরের খেলা দেখিয়েই জীবন চলে তাদের। দুবেলা দুমুঠো খাবার জোগাড়ই তাদের চ্যালেঞ্জ, নিজের ঘরের স্বপ্ন দেখা তাদের কল্পনার অতীত। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিছিয়ে পড়া 59টি বেদে পরিবার এবার নিজের ঠিকানা পেতে যাচ্ছে। ঝিনাইদহ ঘুরে এসে সাব্বির হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রায়হান শোভন। তিন মেয়ে আর নাতি নাতনি নিয়ে প্লাস্টিকের তৈরি এই ঝুপড়ি ঘরে থাকেন রাখেলা বেগম, যেখানে নেই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, গোসলখানা কিংবা নিরাপত্তার বালাই। এই পরিবারটির মতোই ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় 59টি বেদে পরিবারের বসবাস, যাদের মূল পেশা সাপ আর বানরের খেলা দেখানো, গ্রামে গ্রামে ওষুধ বিক্রি কিংবা মাছ ধরা। ঠিকানা না থাকায় সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন এই জনগোষ্ঠী। সাপ টাপ বান্দর টান্দর খেলা করে হয়, মেয়ে ছেলে ফেলে গ্রামঘাটে যায়, এই সিঙে টিঙে নাগায়। তাদের আমরা ঘর বাড়ি পাইনি, এখন আমাদের একটু ঘর দুয়ার দিয়েছে ওই মন্ত্রী দিলে, আমরা গরিব মানুষ থাকবো গিয়ে। পেট চলে না, জমি জায়গা নেই, এই সরকার থেকে ঘর দিলে আমরা ওখানে বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশুনো করাবো। মুজিব বর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না দেশের কোনো পরিবার, এই প্রতিপাদ্যে এবার প্রধানমন্ত্রীর উপহার হিসাবে স্থায়ী ঠিকানা পেতে যাচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেদি পরিবারগুলো। 6,500 ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য মুজিব বর্ষে গৃহ নির্মাণ করা হচ্ছে। তার মধ্যে আমাদের এই ঝিনাইদহ জেলার যে কালীগঞ্জ উপজেলায় বেদেদের জন্য এখানে 59টি ঘর নির্মাণ করা হচ্ছে এবং এটি সারা বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এটি একটি প্রকল্প। প্রায় 2 একর জমি আমরা অবৈধ দখলমুক্ত করেছি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। এই পুনর্বাসন সম্পন্ন হলে তাদের যে নতুন প্রজন্ম, তারা শিক্ষা স্বাস্থ্য সহ যে নাগরিক সুবিধা সেগুলো গ্রহণ করে একটি উন্নত জীবন পাবে বলে আমি বিশ্বাস করি। শুধু বেদে সম্প্রদায় নয়, আশ্রয়ণ দুই প্রকল্পের আওতায় স্থায়ী ঠিকানা পাবেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর 6,500 পরিবার। নদীতে নদীতে ঘুরে জীবিকা নির্বাহই ছিল যাদের প্রধান কাজ, যাদের ছিল না মাথা গোজার কোনো ঠাঁই, সেই তাদের জন্যই এই স্থানে নির্মাণ করা হচ্ছে সব রকম সুযোগ সুবিধা সম্বলিত স্থায়ী ঠিকানা, যার ফলে নতুন আশায় বুক বেঁধেছেন এসব বেদে সম্প্রদায়। ঝিনাইদহের কালীগঞ্জ থেকে রায়হান শোভন, আরটিভি।